রেকর্ড করে নিও। হ্যাঁ আমি রেকর্ড অপশন অন করলাম। ওকে ওকে, দেখো সবাই, আমি ফর্মুলাটা লিখলাম। ওকে, এবারে এখানে যদি এস বসাই আর এখানে যদি টু এস বসাই, তার আবার স্কোয়ার আছে, তো এটা করলে দাঁড়ায় ফোর এস কিউব। আমি এখান থেকে কে এস পির সাথে সলিবিলিটি রিলেশনটা করে নিলাম, যদিও আমরা কিন্তু সল্টের টাইপ দেখে এটা আমরা একবারও করতে পারতাম। তোমরা একবারে পারো না করতে, যে এবি টাইপ সল্ট হলে কি রিলেশন হয় বলো, একবারে বলো, এবি টাইপ হলে কি হতো? আমি কেএসপি আর এস এর মধ্যে রিলেশনশিপ এরকম টাইপ দিয়ে দিয়ে করেছিলাম, এবি টাইপ হলে কেউ বলো না, পারবে তো আমি জানি। একদম এস ইকুয়ালস টু রুট ওভার এসপি কেএসপি। আর এবি টু হলে আমরা রিলেশন এরকম করেছিলাম না, যে এস ইজ ইকুয়ালস টু বলো কেউ, কিউব রুট অফ কেএসপি বাই কেএসপি বাই ফোর, এরকম সব সল্টের জন্য করে রেখেছিলাম। তো ওটা আমি একবারও করতাম, কিন্তু আমি করে দেখালাম। এবার তোমরা করো কি, এই যে সলিবিলিটির ভ্যালু সেটাকে এখানে বসাও, বসিয়ে এই সল্টার কেএসপির ভ্যালু ফার্স্ট ক্যালকুলেট করো, করে কত আসছে এক জায়গায় লিখে রাখো। আমি এটা ডিলিট করলাম, চলো করে ফেলো সবাই। আমি এটা করতে বলছি যে কেএসপি ইকুয়ালস টু ফোর ইন্টু ভ্যালুটা যে কত ছিল দাঁড়াও দেখি একবার, 1.0 × 10⁻⁵, তার কিউব ছিল। এটা করে কেএসপিটা কত আসে এটা বের করে রাখো পাশে, বলো কত হয়েছে। ওকে ফাইন, তাহলে এটা আসছে 4 × 10⁻¹৫। কেএসপির যে ভ্যালু, এই ভ্যালু কিন্তু কখনো চেঞ্জ হয় না, এটা কনস্ট্যান্ট ভ্যালু। এবি টু এই সল্টের জন্য ভ্যালুটা এটাই থাকবে কেএসপির। এবারে নেক্সট করা হয়েছে কি, আমি এবারে রিয়াকশনটা লিখি, এবি টু তো ডিসোসিয়েট করে এ টু প্লাস প্লাস টু বি মাইনাস ফর্ম করে, এর মধ্যে আমরা একটা কমন আয়ন রেখেছি যার কনসেন্ট্রেশন 0.1, মানে এখানে এ টু প্লাস এর কনসেন্ট্রেশন 0.1 মোলার। ওকে, এবারে এই যে কমন আয়ন আমি শিখিয়েছিলাম যে লাশাতিলের প্রিন্সিপাল অনুযায়ী এই ইকুয়েশনটা তখন ব্যাকওয়ার্ড ডিরেকশনে শিফট করবে, কারণ কমন আয়নের কনসেন্ট্রেশন তুমি বাড়িয়েছো। নতুন সলিবিলিটি যদি এস প্রাইম ধরি আমরা, তখন বলা হয়েছিল যে কেএসপির যে ফর্মুলাটা লিখবো, কনসেন্ট্রেশন অফ এ এর জায়গায় লিখবো এস প্রাইম প্লাস 0.1, আর বিটটা যা আছে তাই এটা হবে এস প্রাইমের স্কোয়ার। বলতো এই যে জায়গাটা এস প্রাইম প্লাস 0.1 লিখলাম, এটা কেন লিখলাম এস প্রাইম প্লাস 0.1? এর আয়নটা তো দু জায়গা থেকে এসছে, এস প্রাইম হচ্ছে ও দিয়েছে আর 0.1 হচ্ছে ওর আয়ন আগে থেকে প্রেজেন্ট ছিল। এবারে ইকুয়েশনটা সলভ করতে হবে, এই ভ্যালু কিন্তু যথারীতি 4 × 10⁻¹৫ ধরেই তোমরা করবে। এবারে আমরা এটাকে ক্যালকুলেট করি, চলো লেখো, এপাশেরটা আমরা গুণ করে দাও, এস প্রাইমের কিউব হবে প্লাস 0.1 এস প্রাইম, আহ ঠিক করে লিখি 0.1 × s' তার স্কোয়ার। আমরা বলেছিলাম যে, মনে পড়ে জায়গায় কি বলেছিলাম, কোনটাকে বলতে ইগনোর করতে বলেছি এবারে, এখানে স্কোয়ারের তুলনায় আরো বড় যে ভ্যালু আছে একটা কিউব, সো ওটাকে আমরা ইগনোর করে যাই, কিউবের ভ্যালুটা ইগনোর করে যাই। তাহলে এখান থেকে এস প্রাইম এর স্কোয়ার ইকুয়ালস টু কি দাঁড়ায় দেখো, এস প্রাইম এর স্কোয়ার হচ্ছে কে এস পি বাই 0.1, তার যদি তোমরা রুট করো এর সলিবিলিটি বেরিয়ে যাবে। এই হচ্ছে তোমার টেকনিক, তার মানে ওই সলিবিলিটি প্রোডাক্টকে আমরা কমন আয়নের কনসেন্ট্রেশন দিয়ে ডিভাইড করেছি, কিন্তু যেহেতু এর স্কোয়ার থাকছে তার আবার রুট করলে নতুন সলিবিলিটি বেরোবে। তো এই হচ্ছে তোমার টেকনিক, যদি কমন আয়ন দেয় তাদের প্রেজেন্সে সলিবিলিটি বের করার। তো অঙ্কটা লিখে নাও, হয়ে গেলে ডান বলো, মুছে নেক্সট প্রবলেমে যাবো। ডান সবার, ওকে আচ্ছা নেক্সট আসি। এবার যাব হচ্ছে প্রবলেম নাম্বার 6 এ। আচ্ছা বলছি কি, 50 ml স্যাম্পল অফ, আচ্ছা লিখি আগে, ভলিউম বলেছে 50 ml
আর স্ট্রেংথ 0.01। হ্যাঁ প্রকৃতি আরেকবার বলো কি বলছো, মিললো না আমার অ্যান্সারটা, অ্যান্সারটা মিললো না? না ও কত, কোনটা এসেছে তোমার? আমি আর অ্যান্সারটা চেক করলাম না, কত এসেছিল? স্যার আমার তো সে 2 × 10⁻¹⁸। হ্যাঁ তো ও ঠিক আছে, আচ্ছা ভালো স্যার, হচ্ছে, এটা তাহলে স্যার এই মিলে নাম্বার যাবে। অপশনটা। এত তোমার যদি 2 × 10⁻¹ থাকে, ওটাকে আমি কায়দা করে লিখেছি 20 × 10⁻¹, বুঝেছো? হ্যাঁ ওরকম ভাবে লেখা হয়েছে, এ হবে উত্তর। আচ্ছা ঠিক আছে, এবার তাকাও। 6 বলছে কি, একটা 50 ml স্যাম্পল সলিউশন অফ 0.01 মোলার বেরিয়াম হাইড্রক্সাইড, ফর্মুলাটা লিখলাম, একে টাইট্রেট করেছে ওরা 0.01 মোলার HCl দিয়ে। দ্য সলিউশন অ্যাট ইকুইভ্যালেন্স পয়েন্ট ইজ, মানে ইকুইভ্যালেন্স পয়েন্টে এদের কনসেন্ট্রেশন কত, এইসব জানতে চাইছে। ওকে, তোমরা একটা জিনিস বুঝবে, সবার মধ্যে এরকম একটা ধারণা থাকে যে ইকুইভ্যালেন্স পয়েন্ট মানে বুঝি সলিউশনটার pH 7। এটা অনেকের মধ্যে ধারণা থাকে, আমি এই ধারণাটা তোমাদেরকে আগে পরিবর্তন করাই। ইকুইভ্যালেন্স পয়েন্ট মানে এই না যে pH অলওয়েজ 7 হতে হয়। কেন লোকে এরকম বলে সেটাও বুঝিয়ে দিই। মনে করো তুমি একটা, আচ্ছা এটা আমি মুছে দিলাম, আগে ইকুইভ্যালেন্স পয়েন্ট ব্যাপারটা বোঝাই। মনে করো তুমি একটা 100 ml 0.1 মোলার অ্যাসিড নিয়েছো, স্ট্রং অ্যাসিড কিন্তু HCl, তার সাথে তুমি মিশিয়েছো 50 ml 0.2 মোলার NaOH কে মিশিয়েছো। ওকে, এবার তুমি দেখবে অ্যাসিডটা কত মিলিমোলস ছিল, চলো এটা ক্যালকুলেট করো নিজের আগে। অ্যাসিড কত মিলিমোলস নিয়েছি? 10 10 মিলিমোলস অ্যাসিড। আর এই যে বেসের ভলিউম, এখান থেকে বলো বেস কত মিলিমোলস লেগেছে ট্যাচুরেশনের জন্য? আসলে কি হয়, যখন সলিউশনটা এক্সাক্ট ইকুইভ্যালেন্স পয়েন্টে পৌঁছয়, ইকুইভ্যালেন্স পয়েন্ট মানে হলো যতটুকু অ্যাসিড ছিল ঠিক ততটুকু বেস ওর সাথে রিয়াকশন করে সল্ট বানিয়েছে, আফটার ফর্মিং সল্ট মিডিয়ামে অ্যাসিড আর বেস একটুও আর রিমেনিং নেই, পুরোটাই সল্ট আছে রিমেনিং, তখন আমরা বলি তার মানে মিডিয়ামে এরা দুজন রিয়াকশন করলে ইকুইভ্যালেন্স পয়েন্টে সল্ট প্রডিউস হবে 10 মিলিমোলস, আর সল্টটা কি প্রডিউস হবে? NaCl। এবারে যদি তোমাকে বলি আচ্ছা বলো তো তাহলে ইকুইভ্যালেন্স পয়েন্টে NaCl যে সল্ট প্রডিউস হলো 10 মিলিমোলস, এই সল্টটার ইকুইভ্যালেন্স পয়েন্টে pH কত? তোমার এই ভ্যালুটা দেখারই দরকার নেই, এই ভ্যালুটা যাই হোক গে, আমার সল্ট যেহেতু NaOH সরি NaCl, তোমরা বলো তো NaCl কোন ক্যাটাগরি সল্ট? স্ট্রং 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 বেস ক্যাটাগরি 1। তো ক্যাটাগরি 1 যদি হয়, এর সল্টের সলিউশনের pH আমরা কি শিখিয়েছিলাম, ক্যালকুলেট করতে হয় না, একবারে বলা যায়, একবারেই বলা যায় pH 7। তা এই জন্য লোকের মধ্যে ধারণা হয়েছে কি যে ইকুইভ্যালেন্স পয়েন্ট মানে বুঝি সর্বদাই pH হবে 7, এটা একমাত্র যদি ক্যাটাগরি 1 সল্ট ক্রিয়েট হয় তবেই pH 7, আদারওয়াইজ pH 7 হবে না। আমি অন্য একটা উদাহরণ দিয়ে বোঝাই কেন pH 7 হবে না। আচ্ছা আয়ন কি বলছে, একটু ডেফিনেশনটা আরেকবার রিপিট করুন ইকুইভ্যালেন্স পয়েন্টের। ওকে আয়ন, ইকুইভ্যালেন্স পয়েন্ট ইজ এ পয়েন্ট ওয়েন ইকুয়াল অ্যামাউন্ট অফ অ্যাসিড এক্স্যাক্টলি নিউট্রালাইজড বাই ইকুয়াল অ্যামাউন্ট অফ বেস অ্যান্ড আফটার ফর্মিং দ্য সল্ট দেয়ার আর, মানে কি বলতে চাইছি, মানে যখন ওটা সল্ট প্রডিউস করবে আফটার ফর্মিং সল্ট দেয়ার ইজ এনি কাইন্ড অফ সল্ট অ্যান্ড বেস উইল নট বি প্রেজেন্ট ইন দ্য সলিউশন, শুধুমাত্র সল্ট প্রেজেন্ট থাকবে আর অ্যাসিড এবং বেসের মধ্যে কেউ প্রেজেন্ট থাকবে না, আর ওই সল্ট যদি স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের সল্ট হয় তবেই একমাত্র সলিউশনের pHটা তুমি 7 বলতে পারো অ্যাট ইকুইভ্যালেন্স পয়েন্ট। এবার ধরা যাক আমি অ্যাসিডটাকে স্ট্রংই নিলাম, আমি বেসটাকে নিলাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ডেটা সেমই থাকছে, তখন তুমি দেখবে এক্স্যাক্ট অ্যাসিড আর বেস এরা নিউট্রালাইজ করছে, করে সল্ট বানাচ্ছে 10 মিলিমোলস অফ অ্যামোনিয়াম ক্লোরাইড। এখন বলতো অ্যামোনিয়াম ক্লোরাইডের সল্ট এর কি pH 7 হয়, pH 7 হয়? এটা কোন ক্যাটাগরি বলেছিলাম? এটা সেকেন্ড ক্যাটাগরি। আমরা বলেছিলাম না সেকেন্ড ক্যাটাগরির সল্টের pH
অলওয়েজ হবে লেস দ্যান 7 আর ওর পিএইচ বের করার ফর্মুলা বলা হয়েছিল 7 মাইনাস হাফ পি কে বি মাইনাস হাফ লগ সি, তার মানে এই সলিউশনে পিএইচ কোনোদিনই 7 হবে না, 7 এর চেয়ে অবশ্যই কম হবে। আর ক্যাটাগরি 3 যেটা ছিল ওটা ইকুইভ্যালেন্স পয়েন্ট হলেও পিএইচ হতো 7 এর বেশি। আর ফোর্থ ক্যাটাগরিটা আনপ্রেডিক্টেবল। তাহলে তোমরা আজকের পর থেকে, এটা ছাত্রদের, আমি যখন নিজে স্টুডেন্ট ছিলাম না, আমি এটা কিছুতেই বুঝতাম না যে ইকুইভ্যালেন্স পয়েন্টে তো 7ই হওয়ার কথা, 7 ছাড়া অন্য কিছু হয় কেন? তো আমি যখন নিজে আমার সারা জীবন ধরে যতদিন স্টুডেন্ট ছিলাম এটাই আমার মাথায় ছিল, ইকুইভ্যালেন্স পয়েন্ট মানে পিএইচ 7। বড় হয়ে যখন পড়ানো শুরু করলাম ছাত্রদের তখন বুঝলাম যে না না না, একমাত্র ক্যাটাগরি 1 হলে তবেই পিএইচ 7 হবে, আদারওয়াইজ অন্য কোন ক্যাটাগরিতে পিএইচ 7 হবে না। বলো কথাটা বুঝেছো কি বোঝনি? রিপিট করো, বুঝলে তিন চারবার বলো আমি কি পড়লাম এখানে। চলো বলো, আমি তোমাদের কাছে শুনতে চাইছি কি বললাম বলো। একমাত্র যদি ইকুইভ্যালেন্স পয়েন্টে স্ট্রং স্ট্রং হয় দুটো কেস, অ্যাসিড বেস দুটোই স্ট্রং, তবেই একমাত্র পিএইচ 7, আদারওয়াইজ 7 না। এবারে তুমি এই জায়গাতে এসো, বলো তো বেরিয়াম হাইড্রোক্সাইড আর এইচসিএল, এইচসিএল তো স্ট্রং, এটা নিয়ে নো ডাউট, বেরিয়াম হাইড্রোক্সাইড অ্যাজ এ বেস স্ট্রং না স্ট্রং না? মানে ও অ্যাকচুয়ালি কি বলতো, ইন্টারমিডিয়েট, না খুব স্ট্রং না খুব উইক। তো আমরা তখন এই সল্টার দেখি ইকুইভ্যালেন্স পয়েন্টে কনসেন্ট্রেশন কি দাঁড়ায়। চলো চেষ্টা করি, প্রথমে তোমরা এটা করো যে 50 ml 0.01 মোলার বেরিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, ও যেহেতু দুটো ওএইচ আছে, একবারে বলো তো ওএইচ মাইনাস এর মিলিমোলস একবারে কত? ওএইচ মাইনাস এর মিলিমোলস বুদ্ধি করে বলবে 10। কি করে বুঝলে? প্রকৃতি বললে না, 10 কি করে বুঝলে? 10 মিলিমোল বেরিয়াম হাইড্রোক্সাইড ছিল। আর HCl আছে 0.01, HCl কি ভলিউম দেয়া আছে? ও আচ্ছা, দরকার নেই ভলিউম, HCl বলেছে 0.01 মোলার, ভলিউম কেন দরকার নেই? যেহেতু বলেই দিয়েছে অ্যাট ইকুইভ্যালেন্স পয়েন্ট, তাহলে বেস যতটা আছে অ্যাসিড তার সাথে রিয়াকশন করে সল্ট ততটাই প্রোডিউস করবে, মানে মিডিয়ামে এই যে বেরিয়াম ক্লোরাইড ফর্ম করবে না, বেরিয়াম ক্লোরাইড কিন্তু 10 মিলিমোলসই প্রোডিউস করবে। বুঝতে পারলে? কি করে বুঝলাম বলতো বেরিয়াম ক্লোরাইড 10 মিলিমোলস প্রোডিউস করবে? কেউ বলো, বেরিয়াম ক্লোরাইড 10 মিলিমোল প্রোডিউস করবে কি দেখে বুঝলাম? কেউ? আমরা বলেছিলাম না মিলিমোলস বাই টোটাল ভলিউম ইজ কল্ড মোলারিটি, টোটাল ভলিউম বের করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। কেন ডিফিকাল্ট হবে? বেরিয়াম হাইড্রোক্সাইড 50 ml এটা বলা আছে, কিন্তু HCl তো বলা নেই যে কত মিলিমোলস লেগেছে টাইট্রেট করতে গিয়ে, এটা তাহলে বের করতেই হচ্ছে। এটা কি করে বের করবো জানো? আমরা ওই থিওরি অ্যাপ্লাই করব, V1S1 ইজ ইকুয়ালস টু V2S2, মানে বেসের মিলিকুইভ্যালেন্ট আর অ্যাসিডের মিলিকুইভ্যালেন্ট ইকুয়াল। বেস তুমি নিয়েছিলে 50 ml আর ওর মোলারিটি ছিল 0.01, আমরা তো 0.01 রাখবো না, 0.01 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, কারণ এখানে ওই দুটো ছিল, n ফ্যাক্টর 2। আর HCl আমি ধরে নিলাম HCl আমার V2 ml লেগেছে, তার স্ট্রেন্থ 0.01, এটা থেকে ক্যালকুলেট করে দেখো তো HCl আসলে ট্যাচুরেশনে কত ml লাগার কথা, এটা একটু হিসেব করে ফেলো, HCl কত ml লাগার কথা? 100 ml, ফাইন, HCl 100 ml, যেই HCl বুঝে গেছি 100 ml, আমি টোটাল ভলিউম কত দিয়ে ডিভাইড করে কনসেন্ট্রেশন বের করব বলো দেখি? 150, কারণ বেস নিয়েছিলাম 50 ml, অ্যাসিড হিসেব করে বুঝলাম 100 ml লেগেছে,
এখানে ডিভাইড করতে হবে 150 দিয়ে, তাহলে সলিউশনের মোলারিটি হচ্ছে 10/150। ওরা কি চেয়েছে সলিউশন, ওরা মোলারিটি চেয়েছে, মানে এটাই অ্যান্সার। এটা করে দেখো তো উত্তর মেলে কিনা বা কোনটার সাথে মিলছে, চেষ্টা করো। টেন বাই ওয়ান ফিফটি এটাই উত্তর হওয়ার কথা। আচ্ছা দাঁড়াও আমি এটা মুছলাম। আচ্ছা আমি কি পেজটা ডিলিট করতে পারি, তোমাদের তোলা হয়েছে? আচ্ছা চলো ডিলিট করলাম। তার মানে তোমার হিসেবে আরেকবার বলো স্নেহা উত্তরটা কি বললে আমাকে, 0.0666 এরকম। তার মানে অপশন তো মেলাতেই হবে তাই না, কোনটা মেলে দেখো একটু, একটাও তো মেলে না সেই হিসেবে, একটা জিরোর গন্ডগোল হচ্ছে যে। স্যার ওরিজিনাল কনসেন্ট্রেশন 1 আসবে না, 10 আসবে না তো ওটা। 1 আসবে প্রিয়াংশু? হ্যাঁ কারণ যে আমাকে 10 বলেছে তার ভুল, এই আমাকে কে 10 বলেছে, 0.01 × 2 তো 1 হয়। হ্যাঁ তাহলে তাহলে ওই গন্ডগোলটাই রয়ে গেল, ওই একটা জিরোর গন্ডগোল রয়ে গেল, অ্যানসার এ হবে। ওকে ও আমাকে 10 বলেছে, আমি আর কোনো দিকে না তাকিয়ে 10 করে করে অঙ্ক করেছি। আচ্ছা ঠিক আছে, তোমরা প্রসেস বুঝে নিয়েছো অঙ্কটা কিভাবে করলাম 6 নম্বরটা। এই যে পিডিএফটা বাড়িতে তোমরা আরেকবার করবে তো, এর পরেও যদি পিডিএফটা থেকে কোনো ডাউট থাকে আমি পরদিন আবার শুরুতেই পিডিএফটা আলোচনা করব। এই চ্যাপ্টার নিয়ে আমি কয়েকদিন চলবো কিন্তু। হ্যাঁ আচ্ছা জ্যোতিরূপা তুমি আজকে অনেকক্ষণ বাদে জয়েন করেছো, নেটওয়ার্ক প্রবলেম ছিল না? আচ্ছা এখন থেকে ফলো করো, হ্যাঁ এই প্রবলেমগুলো পরে নিয়ে নিও। তো 6 নম্বর গেল, চলো নেক্সট 7-এ যাব। চলো 7 পড়ি এবার, দেখো 7-এ বলছে কি, পিএইচ অফ এ রেজাল্টিং সলিউশন হোয়েন 50 ml.2 মোলার এইচসিএল। দেখো কে কাকে মেশানো হয়েছে, 50 ml 0.2 মোলার এইচসিএল এর সাথে মেশানো হয়েছে 50 ml 0.2 মোলার ACOH লেখা দেখছো, এটা আসলে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, যার KA ভ্যালু গিভেন 1.8 × 10⁻¹⁵। এখান থেকে ওরা রেজাল্টিং যে সলিউশন তার পিএইচ করতে বলেছে। আচ্ছা এটাও একটু বুঝে শুনে করবে, তোমরা লক্ষ্য করো HCl তো খুব স্ট্রং অ্যাসিড নো ডাউট, আর অ্যাসিটিক অ্যাসিড ভীষণ উইক। তো অ্যাসিটিক অ্যাসিড আছে 50 ml.2 মোলার, তোমাকে বুঝতে হবে এখান থেকে এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশন কত, আর এখান থেকে এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশন কত, এ দুটোকে অ্যাড করব তার মাইনাস লগ নিলে পিএইচ বেরোবে। কথা বুঝতে পেরেছো, দুটোই যেহেতু অ্যাসিড। এবারে বলো তো অ্যাসিটিক অ্যাসিড এইচসিএল এর কম্পারিজনে খুব স্ট্রং নাকি উইক? উইক। আমি অঙ্কটা করব কি, দুটোকেই প্রথম কনসিডার করব, দেখব উত্তর কত আসে, তারপর উইকটাকে না স্ট্রংটা রেসপেক্টে পুরো ইগনোর করে অঙ্কটা করব। আমি যদি আপাতত এই অ্যাসিডটা যেহেতু উইক, ওর কন্ট্রিবিউশনটা নেগলিজেবল ধরে নিয়ে, মানে ও যে পরিমাণ এইচ প্লাস দেবে তার অ্যামাউন্ট তো খুব কম, তো আমি ওটাকে ইগনোর করে শুধু যদি এইটুকু ডেটা দিয়ে অঙ্ক করি দেখি তো উত্তর কত আসে। চলো এইটুকু ডেটায় অঙ্ক করব, 50 ml.2 মোলার HCl, এটা মানে কত মিলিমোল HCl, চলো অ্যান্সার করো। 10 মিলিমোল HCl। তাহলে এর সাথে তুমি যখন অ্যাসিটিক অ্যাসিড মিশিয়েছো ভলিউম কিন্তু বেড়েছে, অ্যাসিটিক অ্যাসিডের রোল থাকার না থাক ভলিউম ও বাড়িয়েছে, তাহলে ফাইনালি H প্লাস আয়নের মোলারিটি কত হবে, আমি জানি মিলিমোলস বাই টোটাল ভলিউম। টোটাল ভলিউম কত, 50 ml HCl নিয়েছিলাম তার সাথে 50 ml অ্যাসিড মিশিয়েছি, সো টোটাল ভলিউম আমার 100। এটা করলে ভ্যালুটা কত আসছে, 10⁻¹। এর যদি আমরা মাইনাস লগ নিই তাহলে সলিউশনটা পিএইচ দাঁড়ায় 1। বলো 1 ক্যালকুলেশন যে করলাম সেটা তোমরা বুঝলে কিনা, কথা বুঝতে পেরেছো? আরেকবার বলো, এইচ প্লাস এর কনসেন্ট্রেশনটা বার করব, আমি এইচ প্লাস এর কনসেন্ট্রেশনটা বের করব। আমি অঙ্কটা আরেকবার রিপিট করি, আমি বললাম যে তুমি উত্তর করবে প্রকৃতি,
50 ml point choke dekhi na re 0.2 chilo darao 50 ml 0.2 molar hcl chilo okay tar sathe mishiyechi 50 ml acid acetic acid ACOH মানে অ্যাসিটিক অ্যাসিড আমি আপাতত অ্যাসিটিক অ্যাসিড কতটুকু H+ কন্ট্রিবিউট করবে ওটাকে আপাতত বাদ দিতে বললাম কেন বাদ দিতে বললাম জানো এর রেসপেক্টে অ্যাসিটিক অ্যাসিড ভীষণ উইক অ্যাসিড শুধু আমি অ্যাসিটিক অ্যাসিডের ভলিউমটা কনসিডার করব কারণ ভলিউম ডাবল হলে কিন্তু কনসেন্ট্রেশনও কমে তো আগে এই দুটো ডেটা থেকে বলো ভলিউম ইনটু স্ট্রেংথ করে যে HCl এর মিলিমোলস কত আছে বলো অ্যানসার দাও ঠিক আছে So 10 HCl মিলিমোল 10 আচ্ছা মিলিমোল মানে তো মোলারিটি না আমি HCl এর মোলারিটি HCl মানে H+ H+ এর মোলারিটি করতে চাই মোলারিটি বারেবারে শিখিয়েছি মিলিমোলস বাই টোটাল ভলিউম মিলিমোলস তো 10 বের করেছি টোটাল ভলিউম কত বলো 0.1 সলিউশনে টোটাল ভলিউম হচ্ছে 100 হবে কেন 100 হবে অ্যাসিটিক অ্যাসিড 50 মিশিয়েছো HCl 50 মিশিয়েছো তো দুটো মিলিয়ে ভলিউম কত 100 তাই 100 দিয়ে ডিভাইড করলাম এটা দাঁড়াচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 1 H প্লাস এর কনসেন্ট্রেশন 10 টু দি পাওয়ার মাইনাস 1 pH মানে মাইনাস লগ বোথ সাইড মাইনাস লগ তাহলে এর মাইনাস লগ নিলে pH ইজ ইকুয়ালস টু এর মাইনাস লগ নাও কত আসে উত্তর 1 তাই সলিউশনটার pH 1 এবারে তোমাদের বাড়ির কাজ দিই একটা তোমরা দেখো তো অপশনে 1 আছে কিনা আছে এবার আমি চেক করতে চাই আমি এটা দেখি কি 1 উত্তর দেব আপাতত না এবার আমি চেক করতে চাই যে অ্যাসিটিক অ্যাসিড যতটুকু H+ দেয় সেটাকে যদি কনসিডারেশনে আনি তাহলে কি দাঁড়ায় তাকাও এবার সেটা এবার অ্যাসিটিক অ্যাসিডে আসো তোমরা জানো যে অ্যাসিটিক অ্যাসিড এভাবে ডিসোসিয়েট করে এটা ইকুইলিব্রিয়াম সাইন দিলাম এখান থেকে পাবো আমরা CH3C ডাবল ও মাইনাস আর H+ এর কনসেন্ট্রেশন যেটা হয় C যদি হয় তাহলে ওটা আলফা যদি জানতাম তাহলে ওটটা বলতাম সি আলফা ওটটা আমরা সি আলফা বলতাম তো আমার আলফাটা জানতে হবে সি তো জানি সি হচ্ছে কত বলা আছে অ্যাসিটিক অ্যাসিডের সি 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 কোথায় রে অ্যাসিটিক অ্যাসিড হ্যাঁ অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে 50 ml এত মোলার তো দুটোকে মাল্টিপ্লাই করলে তোমরা মিলিমোলস জানবে তো তার আলফা এই যে কে এ আছে সেখান থেকে আমরা আলফা জানি সি এর জায়গায় আমরা এরকম রিলেশন জানি Ka by C, K এর ভ্যালু বসাও C বসাও C তুমি 0.2 বসালেই হবে অঙ্কটা কারণ মোলারিটি আছে ওটাই কনসেন্ট্রেশন এখান থেকে তোমরা করবে কি রুট ওভার Ka ইনটু C করো C বসাও K বসাও এই ভ্যালুটাকে HCl এর যে কনসেন্ট্রেশন তার সাথে অ্যাড করো তারপর তার মাইনাস লগ নাও দেখবে pH এর ভ্যালু অলমোস্ট সেমই থাকবে 1. সামথিং থাকবে 1. এতটাই কম যে ইগনোর করা যায় ওই জন্য নোট করো যে স্ট্রং অ্যাসিডের সাথে যদি উইক অ্যাসিড থাকে উইক অ্যাসিড ইগনোর করে অঙ্ক করবে ডেটায় কোনো ভ্যারিয়েশন হবে না কি বললাম বলো তো কথাটা রিপিট করো কি বললাম স্ট্রং অ্যাসিডের সাথে উইক অ্যাসিড থাকলে উইক অ্যাসিডটাকে ইগনোর করলে কোনো ভ্যারিয়েশন হবে না কোনো ভ্যারিয়েশন হবে না সেম লজিক উইক বেসের ক্ষেত্রে একটা স্ট্রং বেসের সাথে যদি উইক বেস থাকে তোমরা উইক বেসটাকে ইগনোর করবে কোনো ভ্যারিয়েশন হবে না তাতে কি হবে অঙ্কটা তাড়াতাড়ি হবে এখন কি দেখো অঙ্কটা অনেক জটিল হয়ে যাচ্ছিল এর হিসেবটা রাখতে গেলে দরকার কি এটা ইগনোর করে রেজাল্টে কিছু ভ্যারিয়েশন আসবে না কারণ ওর কন্ট্রিবিউশন এতটাই কম চলো 7 নম্বরও গেল এবার 8 এ আসি 8 নম্বর তো মুখে মুখে হবে 8 নম্বর নিজেরা ট্রাই করো 2 মিনিট সময় দিলাম চলো অ্যানসার করবে তোমরা মনস্বিতা তুমি বুঝতে পারছো হ্যাঁ স্যার ওকে ফাইন সবাই উত্তর করবে হ্যাঁ 8 নম্বরটা সবার হলে রেসপন্স করো হলে ডান বলবে চলো ঋতুব্রত উত্তর করে দিয়েছে ওকে
ঋতুব্রতকে আমাকে প্রাইভেটলি মেসেজ করেছো না সবাইকে? হ্যাঁ ঋতুব্রত তোমারটা কারেক্ট, প্রাইভেটলি করেছো তাই বলে দিলাম। হ্যাঁ চলো স্নেহা কারেক্ট। বাবাই একটু গন্ডগোল হলো, বাবাই আরেকবার করো। এই উত্তর কিন্তু সবাইকে করতে হবে এটা। হ্যাঁ আর কেউ? হ্যাঁ বাপা এবার ঠিক আছে। হ্যাঁ নেক্সট আর কেউ? হ্যাঁ প্রকৃতি ভুল হয়েছে, সোহম ঠিক আছে, শিবাঙ্কুর একটু গন্ডগোল হলো, শিবাঙ্কুর আচ্ছা আমি একটু বোঝাই। সুদেশ না কারেক্ট, ভেরি গুড। আর কেউ? সৃজনা বলো, সৃজনা উত্তর দাও। সৃজনা করতে পারছো না, আমি বুঝিয়ে দিচ্ছি, জাস্ট এ মিনিট। ঐশী কারেক্ট, প্রসেসটা ভুলে গেছে আগে। যদি ফাইন আমি শেখাবো আবার, প্রসেস যত বড় ভুলো কোনো প্রবলেম নেই, প্র্যাকটিস করতে থাকলে শিখে যাবে আস্তে আস্তে। মনস্বিতা কারেক্ট, রনি তোমার হচ্ছে না, নো প্রবলেম আমি আছি, দাঁড়াও। যা যা হচ্ছে তারা শুধু আমাকে রেসপন্স দাও ব্যাস, বাকিদের তো আমি আছি, টেনশন করবে না একদম। আচ্ছা ঠিক আছে তাহলে আমি বলি, শোনো এবার বলছি কি, আমি প্রথমে লিখে লিখে করব তারপরে একবারে বলবো। হ্যাঁ একটা সলিউশনে পিএইচ বলা আছে টু, দেখো পিএইচ যদি টু হয় এখান থেকে তোমরা আগে এইচ প্লাসে কনসেন্ট্রেশন করবে 10^-2, যা থাকে সেটাকে 10^-এ মাইনাসে দাও, ওটা ওর এইচ প্লাসের ভ্যালু। আর যেই সলিউশনের পিএইচ তাহলে 6, বলো দেখি সেই সলিউশনের এইচ প্লাসের ভ্যালু কত লিখবো? একই নিয়ম বলো, 10^-6। এখন তোমায় বলতে বলছে, আচ্ছা বলো দেখি তাহলে এই সলিউশনটা তো কনসেন্ট্রেটেড মোর, এর তুলনায় কত টাইমস বেশি কনসেন্ট্রেটেড, তার মানে একে তুমি কত দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হয়? 10^4 দিয়ে। তুমি 10^4 দিয়ে যদি মাল্টিপ্লাই করো তাহলে এটা হয়ে যায় না, তো 10^4 মানে তো 10,000, তো ওই জন্য ওরা বলেছে যে 10,000 বেশি স্ট্রং অ্যাসিড ওটা। এখন এত ডিটেলসে যাওয়ার দরকার নেই, শর্টকাট নিয়মটা শোনো। শর্টকাট নিয়ম হচ্ছে তুমি পিএইচ টু আর পিএইচ সিক্স, পিএইচ এর ডিফারেন্সটা কত আগে ডিফারেন্সটা বোঝো, ডিফারেন্স কত? 4 না, ওটাকে 10^10 দেবে সবসময়। পিএইচ এর যা ডিফারেন্স হয় এইচ প্লাসে কনসেন্ট্রেশনে করতে গেলে 10^10 দিতে হয় ওটাকে, তো ডিফারেন্স যেহেতু 4 হয়েছে তাই বলবো 10^4 টাইমস। তোমরা বোধহয় অল্প অল্প কথাটা মনে রেখেছিলে, ওই জন্য বাপাই শিবাঙ্কর চট করে 400 বলে দিয়েছিল, কিন্তু না, 10^4 নট 4×100। যদি এরকম দেখতাম যে একটা সলিউশনে পিএইচ সাপোজ 3 বেরোলো আরেকটা সলিউশনে পিএইচ সাপোজ 6, তখন আমি ডিফারেন্সটা খুঁজতাম, বলো ডিফারেন্স কত? 3 না, তাহলে 10^3 মানে 10³, এত টাইম স্ট্রঙ্গার অ্যাসিড হবে যার পিএইচ 3। এবার দেখো ক্লিয়ার হলো কিনা সবাই, পদ্মনাভ বুঝেছো, রাজশেখর, রিতম্ভরা তুমি বুঝতে পারছো পড়া, রিতম্ভরা, রনি তুমি বুঝলে, এবার শিশপন তুমি, সোমাল্য আচ্ছা চলো আমি এবার চলে যাব 9, আর দুটো প্রবলেম আছে এখানকার। 9 বলছে কি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 9 স্টার্ট দাও, 9 নম্বরটা স্টার্ট দিয়ে রাখো, মানে খাতায় স্টার্ট দাও, পরে প্রবলেমটা তো পাঠাবো, আজকেই পাঠিয়ে দেবো, বাড়িতে প্র্যাকটিস করবে তখন ভালো করে। আবার 0.1 মোলার HCl, তার সাথে মেশানো আছে 0.1 মোলার H2SO4, ইচ অফ ভলিউম 2 ml, ও প্রত্যেকে 2 ml করে নিয়েছে, এটাও বুঝে নাও, প্রথমটাও নিয়েছি 2 ml,
পরেরটাও নিয়েছি 2 ml and volume is made up to 6 ml by adding 2 ml of 0.01 molar NaCl বোধহয় স্বয়ং প্রভা এটা আবার হ্যাঁ স্বয়ং প্রভা বলো হ্যাঁ শোনো একজন ফোন করে ফেলছিল এবার এই জায়গাটা ভালো করে বোঝো এদের দুজনকে মেশানোর পর আরও তার সাথে 2 ml 0.01 নর্মাল NaCl মিশিয়েছি তার মধ্যে 0.01 নর্মাল NaCl মিশিয়েছি ফাইনাল যে মিক্সচারটা তৈরি হয়েছে তার pH কত বের করতে বলছে তো আগে বুঝবো কাদেরকে কাদেরকে মেশানো হয়েছে আরেকবার রিপিট 2 ml HCl যা স্ট্রেংথ 0.1 2 ml H2SO4 যার স্ট্রেংথ 0.1 মোলার তার মধ্যে মিশিয়েছি 2 ml NaCl যার স্ট্রেংথ 0.01 নর্মাল তাতে ফাইনাল সলিউশনটা pH কত অঙ্কটা আবারও বলি মিলিমোল দিয়ে করব তোমরা প্রথম সলিউশনটাতে যাও HCl সলিউশন বলো H প্লাস এর মিলিমোলস কত মুখে মুখে করতে হবে অঙ্কটা বলো প্রথম সলিউশনে H প্লাস এর মিলিমোল 0.2 আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করি অভ্রদীপ তুমি কেন কখনো আজ অব্দি কথা বলনি অভ্রদীপ তুমি পড়া বুঝতে পারছো আমি আজ অব্দি ওর কথা শুনিনি গো অভ্রদীপ তুমি আমার কথা শুনতে পাচ্ছ তাহলে চ্যাট বক্সে লেখো তো যে পড়া বুঝতে পারো না চ্যাটিং তো করতেই পারো চ্যাট বক্সে লেখো নো রিপ্লাই আচ্ছা চলো এবার হ্যাঁ এই দ্বিতীয় সলিউশনে এসো কেউ বলুক দ্বিতীয় সলিউশনের থেকে এইচ প্লাস এর মিলিমোলস কত পাবো না 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 বললাম ভাবো তো কেন না বললাম আমি কিন্তু এইচ প্লাস এর মিলিমোল বলছি এইচ টু এসও ফোর আছে না পয়েন্ট ফোর হবে রাইট এবারে NaCl যে তুমি অ্যাড করেছো ও তাই বলছিল আমি শুনতে পারিনি আচ্ছা NaCl যে অ্যাড করেছো বলো তো pH ভেরিয়েশনের ক্ষেত্রে NaCl এর কোনো রোল থাকা উচিত না মানে ওর কনসেন্ট্রেশনটা কোনো রোল প্লে করা উচিত না 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 কেন না কেন ওর কনসেন্ট্রেশন রোল প্লে করবে না স্যার ওটা তো নিউট্রাল থাকবে নিউট্রাল ও তো 7 pH দেয় তাই এটা ইগনোর শুধু ওর ভলিউম কনসিডারেশনে আসবে ওর কনসেন্ট্রেশন কনসিডারেশনে আসবে না তাহলে তোমরা আমায় বলো টোটাল এইচ প্লাস এর মিলিমোলস কত টোটাল এইচ প্লাস এর মিলিমোলস 0.6 এবার মিলিমোলস মানে তো মোলারিটি নয় দেন ফাইনাল মোলারিটি অফ দ্য সলিউশন বলো মিলিমোলস বাই টোটাল ভলিউম বলো তো টোটাল ভলিউম কত স্যার 8 ml না 6 ml 6 ml কেন 6 এটা 2 এটাও 2 তার মানে মোলারিটি আসবে 0.6/6 মানে কত 0.1 এবারে পিএইচ করতে বলেছে পিএইচ হচ্ছে এর মাইনাস লগ মানে পিএইচ তো এর মাইনাস লগ করো একবারে বলি উত্তর 1 আসবে উত্তর পিএইচ অফ দ্য সলিউশন আসবে 1 অঙ্কটা কি বোঝা গেল অঙ্কটা কি আমায় বোঝাতে পারবে হাত তোলো যে বোঝাতে পারবে তার কাছ থেকে আমি শুনতে চাই অঙ্কটা কিভাবে করলাম আমি পুরোটা মুছে দিই দাঁড়াও চলো বোঝাও কে বোঝাবে অঙ্কটা তো পিএইচ এর জায়গাটা একটু বলো পিএইচ এর জায়গাটা বলবো কোন জায়গাটা বলো আরেকবার স্যার লাস্টে পিএইচ তো তুমি একবারে লিখেছো না একবারে লিখেছি মানে কি হয়েছিল হ্যাঁ হ্যাঁ এইচ প্লাস এর মিলিমোল 0.1 হলো তো
তো 0.1 কে আমি 10 টু দি পাওয়ার -1 লিখতেই পারি, এর মাইনাস লগ নিয়েছি বোথ সাইডে। হ্যাঁ তো বুঝেছি, ওই জন্য পিএইচ 1 এসেছিল আমার। হ্যাঁ কে বোঝাবে বলো, যে কখনো কথা বলো না সে হাত তোলো। আচ্ছা একজন হাত তুলেছে, স্নেহা হাত তুলেছে, দাঁড়া আমি জিজ্ঞেস করব, আমি জিজ্ঞেস করব, দাঁড়া দাঁড়া প্রকৃতি স্টপ 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 প্রকৃতি আমি জিজ্ঞেস করি, যারা সবসময় কথা বলে না আমি তাদের মধ্যে কাউকে জিজ্ঞেস করি, কাকে জিজ্ঞেস করি, কাকে জিজ্ঞেস করি, সোহম বোঝাও, সোহম কম কথা বলে, সোহম বোঝাও, সোহম সাহা। হ্যাঁ বলো স্যার, তুমি আমাকে একবার বলো যে স্যার তুমি পিএইচ টোটাল এইচ প্লাস এর কনসেন্ট্রেশনটা কেমন করে বের করলে? টোটাল যোগ করে দিয়েছি, HCl কতটা দিয়েছে, H2SO4 কতটা দিয়েছে, ওই দুটোকে যোগ করে টোটাল এইচ প্লাস করেছি। 0.6 এসেছে না তাহলে? হ্যাঁ 0.6 এসেছে, তো তাই তো লিখেছিলাম। তো তাহলে ওখান থেকে স্যার 1 কেমন করে আসবে? ওই যে হ্যাঁ হ্যাঁ এইচ প্লাস এর মিলিমোলস ছিল, ভালো করে বোঝো, এইচ প্লাস এর মিলিমোলস ছিল 0.6। আমি যখন মোলারিটি বের করব, মোলারিটি মানে হচ্ছে মিলিমোলস বাই টোটাল ভলিউম 6 ml, তো এই টোটাল ভলিউম 6 ml কি করে পেয়েছি দেখো না, HCl নিয়েছি 2 ml, H2SO4 নিয়েছি 2 ml, আর তার সাথে NaCl মিশিয়েছি 2 ml, তো টোটাল কত ml তুমি মিশিয়েছো সলিউশন গুলোকে, টোটাল 6 ml, ওই জন্য 6 ml টোটাল ভলিউম দিয়ে ডিভাইড করে মোলারিটি পেয়েছি, মানে মিলিমোলস বাই টোটাল ভলিউম মানে মোলারিটি। এই জায়গা তোমার বোধহয় ক্লিয়ার নয় এখনো না? আচ্ছা আমাকে বলবে, বোঝাও দেখি অঙ্কটা। স্যার প্রথমে তুমি HCl এর থেকে H+ কনসেন্ট্রেশন বের করলে, বের করলাম, তারপরে কনসেন্ট্রেশন না, কনসেন্ট্রেশন না, মিলিমোলস বের করলাম। আসলে মিলিমোলস কনসেন্ট্রেশন কিন্তু আলাদা জিনিস, ও গুলিয়ে ফেলবে না, মিলিমোলস স্যার মিলিমোলস বের করলে যেটা 0.2 আসলো, আর তারপরে H2SO4 এর মিলিমোলস বের করলে যেটা 0.4 আসলো, যেহেতু এখানে Cl হলো নিউট্রাল তাই ওটা তো কোনো কিছু কন্ট্রিবিউট করছে না, না করছে না, আর টোটাল মিলিমোলস বাই টোটাল ভলিউম করলে সেখান থেকে মোলারিটি আসবে, তার মাইনাস লগ নিলে পিএইচ আসবে, রাইট? ফাইন, এই তো কনসেপ্ট। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু দেখবে কত প্রশ্ন এরকম ভাবে আসে। লাস্ট প্রশ্নে যাই, 10। দেখো 10টা প্রবলেম করতে সময় কেটে যায়, বাপ রে বাপ, আমি ইন্ডিকেটর কখন পড়াবো, কোন 10টা বেজে গেল। 10-এ যাই, সলিবিলিটি প্রোডাক্ট অফ এ সল্ট হ্যাভিং ফর্মুলা M2X3, চলো লিখি M2X3, এর কেএসপি ভ্যালু দিয়ে দিয়েছে, লিখি এর কেএসপি ভ্যালু 2.2 10 টু দি পাওয়ার মাইনাস 20। ইফ দ্য সলিবিলিটি অফ অ্যান অ্যানাদার সল্ট হ্যাভিং ফর্মুলা M2X, আরেকটা সল্ট ওরা বলছে M2X, তার সলিবিলিটি মানে S is twice, এটা হচ্ছে twice the molar solubility of M2X3 যা সলিবিলিটি, তার twice হচ্ছে এর সলিবিলিটি, মানে এই সলিবিলিটি যদি S prime হয় তাহলে S prime, ওর সলিবিলিটি যদি S হয় তার twice, then the solubility product of M2X is, তখন ওর KSP কত বের করতে বলছে। তো বিশেষ জটিল প্রশ্ন না, আমি প্রশ্নটা একবার রিপিট করে অঙ্কটা তারপর বোঝাই তোমাদেরকে, বলছি কি এই যে সল্ট তার কেএসপি ডেটা গিভেন, অঙ্কটা তোমাদেরকে করতে হবে, হ্যাঁ একটু টাইম লাগবে আমি বোঝাই। তোমরা প্রথমে এই সল্টটা ডিসোসিয়েট করো, চলো স্টেপ ওয়াইজ করি এবং মুখে বলে বলে করো, এই সল্ট ডিসোসিয়েট করে কি কি আয়ন পাবে উত্তর দাও। রাইট, 2m3+, then plus 3x2-, right, 3x2-. এবারে বলো এর সলিবিলিটি যদি s হতো এরটা কত, এরটা কত, এই যে ডট দিয়েছি ডট দেরটা কত কত? So 2s আর 3s, একদম, একজনেরটা 2s আর একজনেরটা 3s। এবারে ওর ক্ষেত্রে যদি আমি ksp লিখি তাহলে ksp লিখবো কনসেন্ট্রেশন অফ m 3+ তার স্কয়ার কনসেন্ট্রেশন অফ x2- এর কিউব, এটা দাঁড়াবে 2s এর, এর ভ্যালু 2s এর স্কোয়ার লেখো আর এটা 3s এর কিউব লেখো, এটা করলে কত হয়, একবারে এর আগে একদিন করেছিলাম, এটা কেউ বলবে একবারে কত হয় এটা করলে? 108s⁵, একদম 108s⁵। এখান থেকে তাহলে আমি সলিবিলিটি বের করে ফেলি রুট ওভার
केएसपी केएसपी वैल्यू लिखे फेलो प्रथम टार केएसपी छिलो 2.2 10 टू द पावर माइनस डेटाটা কি 20 না 26 গো 20 10 টু দি পাওয়ার মাইনাস 20 বাই 108 তার ফিফথ রুট মুখে মুখে এটা করা ডিফিকাল্ট হবে আপাতত ক্যালকুলেটরই ইউজ হোক চলো এর সলভেবিলিটি কত আসলো একটু করো তো কষ্ট করে অ্যানসার দিও হ্যাঁ করার পর পারবে হলে কিন্তু বলো হ্যাঁ উত্তর এ অনেক টাইম লাগছে না কেউ কি করছো না বসে আছে চুপ করে ভাবছো কেউ না কেউ করবে সবাই হয়তো বসে আছে কেউ না কেউ করবে আমিও বসে আছি আচ্ছা করো হ্যাঁ স্নেহা করো ঠিক আছে এবার ঠিক আছে উত্তর দিয়েছে মানে বুঝতে পেরেছো করছে আচ্ছা ঋতব্রত অ্যান্সার দিয়ে দিয়েছে 4.6 × 10⁻¹⁵ চলো দেখি ঋতব্রত যা বলেছে লিখি আগে তারপর বাকিদের সাথে মেলাবো ও বলছে 4.6 × 10⁻¹⁵ ফাইন আর কেউ একজন কনফার্ম করো এটার সাথে হ্যাঁ মিলে কিনা দেখবো তাহলে আয়ন ভুল হয়েছে এটি আসবে হ্যাঁ কারণ দেখো না মাইনাস 20 আছে না এবার শোনো হ্যাঁ কি প্রকৃতি 2.2 × 10⁻¹⁰ ছিল তাকে 108 দিয়ে ডিভাইড করার পর তার ফিফথ রুট করতে হয়েছে আচ্ছা এবার শোনো প্রশ্নটা বাকিটা দেখো এই যে সলিবিলিটি ভ্যালু আসলো ওর এর নাকি ডাবল হচ্ছে ওর সলিবিলিটি তাহলে ওর সলিবিলিটি ওর ডাবল তো তাহলে এরটা এস প্রাইম যদি হয় তাহলে এস প্রাইম ইকুয়ালস টু কি লিখতে পারি 2 × একবারে করে দিই 9.2 এরটা হলো 9.2 × 10⁻¹⁵ এই ডেটা থেকে এবারে তুমি ওর কেএসপি করো তখন তোমায় করতে হবে কি এই সলটাকে ডিসোসিয়েট করে তার কেএসপির সাথে এস এর রিলেশন কি করতে হবে আর এটা তো এ টু বি টাইপ সল্ট এদের রিলেশন আমাদের মুখস্থই আছে বলো তো রিলেশন একবারে কত ওদের কেএসপি আর এস এর মধ্যে রিলেশন এস ইজ ইকুয়ালস টু কিউব রুট অফ কেএসপি বা উল্টো করে বলি আমাকে তো কেএসপি করতে বলেছে ওর কেএসপি মানে হচ্ছে 4s³ ঠিক না তো এস জানো এটা এস এর ভ্যালু বসাও তার কিউব করে 4 দিয়ে মাল্টিপ্লাই করো তবে ওই সলিউশনটার কেএসপি বেরোবে দেখো কেএসপি এবার মেলে কিনা উত্তরের সাথে চলো করো করে মেলা উত্তর ওটা বসিয়ে করো একটু এদিক ওদিক হবে কারণ আমরা তো একটু অ্যাপ্রক্সিমেশন ধরেছিলাম অ্যান্সার হয়তো এক্সাক্ট মিলবে না আশেপাশে থাকবে 36.8 × 10⁻¹⁵ তাই কিউব যদি হয় কেনি দাস না স্যার না স্যার আমার ভুল এসছে ঠিক আছে করো ঋতব্রত অ্যান্সার দিয়েছে এ ঠিক আছে Yes, sir. I'm going to do 3.115 × 10⁻¹⁻¹. ঠিক আছে তাহলে ছেড়ে দিলাম এই যে 10টা প্রবলেম আলোচনা করলাম আমি 10টা 10 রকম টাইপের তুলেছি ইচ্ছে করে যাতে 10টাতেই আমার মোটামুটি ভাবে চ্যাপ্টারের একটা ওভারভিউ দেয়া যায় তোমরা বুঝতে পারলে কি ধরনের প্রবলেম আমি তোমাদের অ্যাসাইনমেন্টে এবার পাঠাবো এবার একটা বড় এমসিকিউ শিট যাবে তোমাদের কাছে যেখানে সবই আনসলভ থাকবে আর একটাও সলভ থাকবে না
ওই সব আনসলভ তোমরা আমায় করে শুক্রবার রিপোর্ট দেবে, কোনটা বুঝেছো কোনটা বোঝনি। তারপর আমি আবার শুক্রবার প্রবলেমই করবো, অন্য কিছু করবো না। তো এখন খানিকটা সময় আমার কাছে আছে, আমি এবার কেমিস্ট্রি অফ ইন্ডিকেটার পড়াবো এখন। আচ্ছা, তার আগে একটু ফিডব্যাক দিয়ে নাও, তোমাদের প্রবলেম বোঝা গেল না ডাউট আছে স্টিল, মানে যে কটা করেছি এখানে এ কটার মধ্যে? তুমি একটা কাজ করো, আমি ক্লাসটা রেকর্ড করে রেখেছি, প্রবলেম গুলো আমি রেকর্ডটা পাঠিয়ে দেবো, ওটা দেখে নিও তুমি। হ্যাঁ হ্যাঁ স্যার, রেকর্ডটা পাঠিয়ে দিলে সুবিধা। হ্যাঁ আমি রেকর্ডটা পাঠিয়ে দেবো, ওটা তুমি দেখে নেবে তখন স্যার। হ্যাঁ বলো প্রীতম্ভরা, বলো কি বলছো বলো। আমাকে একটু পাঠিয়ে দিতে পারবে রেকর্ডটা? আজকে আমার নেটওয়ার্ক তো প্রবলেম দিচ্ছে। আচ্ছা পাঠিয়ে দেবো, পাঠিয়ে দেবো, ঠিক আছে। চলো নাও এবার হেডিং করো, কেমিস্ট্রি অফ ইন্ডিকেটর, ভীষণ ইম্পর্টেন্ট এবং বেশ ইন্টারেস্টিং। ছোটবেলায় অনেক কিছু শুধু না বুঝে দেখতে, তো এখন বুঝবে তোমরা যে কেন কোথায় কি ইউজ হয়। তো হেডিং করো কেমিস্ট্রি অফ ইন্ডিকেটর, পুরোটা হবে না আজকে, তো খানিকটা স্টার্ট করি। দেখো কি বলছে। তো শুরু করার আগে তোমাদের কয়েকটা ইন্ডিকেটর নাম বলে দাও তোমরা আগে আমায়। ইন্ডিকেটর মিথাইল অরেঞ্জ, আরো আছে মিথাইল রেড, লিটমাস, এরকম অনেক ইন্ডিকেটর আছে। তো আমি শুরুতে দুটো ইন্ডিকেটারের একটু স্ট্রাকচার রাখবো, ভয় পাওয়ানোর জন্য নয়, বোঝানোর জন্য যে ইন্ডিকেটাররা প্র্যাকটিক্যালি কোন টাইপের কম্পাউন্ড হয়। আমি প্রথমে ফেনলফথ্যালিন তার স্ট্রাকচারটা আঁকবো, আমি পুরোটা লিখলাম না, ফেনলফথ্যালিন স্ট্রাকচারটা তোমরা আমার সাথে ড্র করতে পারো। মুখস্থ করার দরকার পড়বে না, কিন্তু জাস্ট আঁকো, দেখো কি স্ট্রাকচার। এটা একটা অর্গানিক কম্পাউন্ড, এটা তো চেনোই তোমরা, এর নাম বেনজিন। তো বেনজিনের সাথে পরে অর্গানিক যখন পড়াবো, এগুলো কিন্তু ভয় পাওয়ার ব্যাপার নেই, এগুলো সব তখন তোমরা আস্তে আস্তে শিখেই যাবে, ওকে? তো এই কম্পাউন্ডটার নাম থ্যালিক অ্যানহাইড্রাইড, এই কম্পাউন্ডটা। তো থ্যালিক অ্যানহাইড্রাইড ফেনলফথ্যালিন না, থ্যালিক অ্যানহাইড্রাইড থেকে আসলে বানায়। আমি বানানোটা এখন শেখাবো না, 12 অ্যালকোহল পড়ানোর সময় শেখাবো। এই ওটা মুছে দিয়ে তোমরা এই জায়গায় আরেকটা বেনজিন রিং ড্র করে ওইচ করে দাও, মানে ফেনল জুড়ে দিলাম, এই জায়গাতে আরেকটা বেনজিন রিং দিয়ে ওইচ দিয়ে জুড়ে দিলাম ফেনল। এই যে বড় কম্পাউন্ডটা দেখছো, এর নাম ফেনলফথ্যালিন। তো পিওরলি অর্গানিক কম্পাউন্ড, তার মানে ফেনলফথ্যালিন যদি কেউ জিজ্ঞেস করে এটা কি টাইপের কম্পাউন্ড, তুমি বলবে এটা একটা পিওরলি অর্গানিক কম্পাউন্ড, ওকে? আকাটা হলে ডান বলবে, হ্যাঁ যে হলো কিনা। ডান সবার? ডান। এবারে কি হয়, আমরা পরে অর্গানিকে পড়াতে গিয়ে দেখাবো যে যে কোনো কম্পাউন্ড যেখানে ওইচ গ্রুপ আছে, যেমন আমি যদি আলাদা করে শুধু ফেনল ড্র করি, তো ফেনলে ওইচ গ্রুপ আছে, তো এরা না খুব স্লাইটলি হলেও এইচ প্লাস আয়ন রিলিজ করতে পারে। অ্যাসিটিক অ্যাসিড যেমন ভেরি উইক অ্যাসিড, ফেনল টাইপের কম্পাউন্ডরাও ভেরি উইক অ্যাসিড, বিকজ দে ক্যান ডোনেট এইচ প্লাস, খুব মাইনিউট এইচ প্লাস দেয়, তাই ওকে আমরা উইক অ্যাসিড বলি। তাহলে ফেনল যদি উইক অ্যাসিড হয়, তোমাদের কাছে আমার প্রশ্ন, ফেনলফথ্যালিনকে আমরা উইক অ্যাসিড বলতে পারি না? পারি না, তোমাদের কাছে প্রশ্ন? Yes, sir. পারি, ফেনলফথ্যালিন ভেরি ভেরি উইক অ্যাসিড, কারণ ওর কাছে এইচ প্লাস ছাড়ার ক্যাপাসিটি আছে। এবারে ও যদি এইচ প্লাস ছাড়ে, দেখো ও কি বানাবে, আমাকে আবার কষ্ট করে বড় স্ট্রাকচারটা আঁকতে হবে, আমি আঁকছি। এটা যেমন আছে থাক, এদিকে যেমন রিং আছে থাকলো, এটাকে ও মাইনাস করলাম, আর এইদিকে যেমন আছে তেমন থাক, আর একটা এইচ প্লাস দিল। এবার যে এইচ প্লাস দেয় তাকে আমরা বলি অ্যাসিড, আর এইচ প্লাস দেওয়ার পর যে অ্যানায়নটা বানায়, বলতো ওকে আমরা কি বলি? আমি তোমাদের একদম কনজুগেট বেস, কারেক্ট? তো ফেনলফথ্যালিনের এই নেচারটা আছে যে ও অ্যাসিড, আর এইচ প্লাস ছাড়ার পর যেটা তৈরি হয় সেটা কনজুগেট বেস। যেহেতু উইক অ্যাসিড, তাই এই ইকুয়েশনটাকে আমরা ইকুইলিব্রিয়াম সাইন দিয়ে বোঝাবো, পরিষ্কার সবার? এবারে আমি যখন ওর কেমিস্ট্রি স্টাডি করব, ভাবো না একটা রিয়াকশন এত বড় বড় স্ট্রাকচারকে নিয়ে লেখা যায়। কনজুগেট বেসটাকে লিখতে এত বড় স্ট্রাকচার, অ্যাসিডটাকে লিখতে এত বড় স্ট্রাকচার, ওই জন্য আমরা সিম্পলিফিকেশনের জন্য
এই অ্যাসিডটাকে আসলে রিপ্রেজেন্ট করব অ্যাজ এইচ আই এন ইকুইলিব্রিয়াম সাইন, এইচ প্লাস যদি ও ছেড়ে দেয় বাকি অ্যানায়ন পার্টটাকে লিখবো আই এন মাইনাস। আমি কার জায়গায় আই এন লিখছি কি বলছে যেন স্যার? পেন্টাগনের মতো ওগুলো কি সার্কেল? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদের তো এগুলো আইডিয়া নেই, সরি পেন্টাগন নয়, এগুলো সবই হেক্সাগন, অ্যাকচুয়ালি নট হেক্সাগন, দে আর বেনজিন। আর এই যে সার্কেল গুলো দিয়েছি, পরে আমি সব কেমিস্ট্রি পড়াবো, অর্গানিক তো শুরু করবো কিছুদিন বাদে, তখন দেখাবো এগুলোকে বলে রেজোনেন্স, পাই ইলেকট্রন ক্লাউড। ওকে, তো আপাতত তোমরা এরকমই ভাবো না যে সার্কেল একটা, কিন্তু সার্কেল না, দে আর পাই ইলেকট্রন ক্লাউড। কেন ক্লাউড দেয়, এরকম রিংই কেন দেয়, তো তার সব কেমিস্ট্রি পড়াবো, ভয় নেই, আস্তে আস্তে শিখবে সব। এরকম ভাবেও লেখা যায় পাইবন গুলোকে, এরকম রিং হিসেবে লেখা যায়। হ্যাঁ, এবার ঠিক আছে, এই জায়গাটা স্কিপ, আমার দরকার নেই জায়গাটা আপাতত। আমি বলতে চাইছি কি, এই পুরো স্ট্রাকচারটাকে আমি রিপ্রেজেন্ট করছি অ্যাজ এইচ আই এন, ও যদি এইচ প্লাস ছাড়ে তাহলে ও তৈরি করবে আই এন মাইনাস। এই আই এন মাইনাসটা কোনটা? এই অ্যানায়নিকটা, মানে যেটাকে তোমরা কনজুগেট বেস বলছিলে। আর এইচ আই এন কোনটা? যেটা অ্যাসিড, মানে ফেনলফথ্যালিন, তাকে আমি এইচ আই এন বলছি। এনি ইন্ডিকেটারকে, সে ফেনলফথ্যালিন হোক বা অন্য কোনো ইন্ডিকেটার হোক, তারা যদি অ্যাসিডিক ইন্ডিকেটার হয় তাহলে তাকে রিপ্রেজেন্ট করবো অ্যাজ এইচ আই এন মাইনাস এইচ আই এন। সে এইচ প্লাস দিলে এইচ প্লাস দিল, বাকিটাকে লিখবো আই এন মাইনাস। তো এই যে স্ট্যান্ডার্ড প্রোটোকল, এটা কিন্তু সব ইন্ডিকেটারদের জন্য ফলো হবে যদি তারা এইচ প্লাস দিতে পারে। আমি আবার আরেকটা ইন্ডিকেটার সম্পর্কে পরে বলবো, তার নাম মিথাইল অরেঞ্জ, ও কিন্তু আবার এইচ প্লাস দেয় না, বুঝেছো? ও আবার বেসিক ইন নেচার, ও আবার ওইচ মাইনাস দেয়, ওটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আপাতত এই যে ইকুয়েশনটা আমি লিখেছি, লাস্ট ইকুয়েশন, ওপরের বড় স্ট্রাকচারটা মুখস্থ করতে হবে না তোমাদের, এই লাস্ট ইকুয়েশনটার মানে বোঝানোর চেষ্টা করো আমায়। বলো তো লাস্ট ইকুয়েশনটা মানে কি? এইচ আই এন কে, আই এন মাইনাস কি, এইচ প্লাস কি? এখন মনে করো তুমি ফেনলফথ্যালিন কে, মানে আমি এইচ আই এন দিয়েই বোঝাচ্ছি, এইচ আই এন কে তুমি একটা এইচ সি এল এর সলিউশনের মধ্যে ফেলেছ। ভালো করে ভেবে চিন্তে উত্তর দেবে। বলো তো এইচ আই এন এটাও একটা অ্যাসিড, এইচ সি এল এটাও একটা অ্যাসিড, কিন্তু এদের দুজনের মধ্যে কে স্ট্রং অ্যাসিড? এইচ সি এল আর এইচ আই এন এর মধ্যে মানে সলিউশনে যদি এইচ সি এল থাকে, এইচ সি এল স্ট্রংলি ডিসোসিয়েট হয়ে এইচ প্লাস আর সি এল মাইনাস দেবে, আর ওর অ্যামাউন্ট এতটাই হিউজ, এই ইকুইলিব্রিয়ামটা পুরোটা লেফট হ্যান্ড সাইডে শিফট করবে, এর ডিসোসিয়েশন অলমোস্ট করবেই না। তার মানে উল্টো করে বলি, অ্যাসিড মিডিয়ামে এর ডিসোসিয়েট করার টেন্ডেন্সি কম, ও এই ফর্মেই থাকে, অর্থাৎ অ্যাসিড মিডিয়ামে এই ফর্মটা ডমিনেট করে। বোঝা গেছে কোন ফর্ম অ্যাসিড মিডিয়ামে ডমিনেট করবে? অ্যাসিড মিডিয়ামে আই এন মাইনাস ফর্মটা থাকবে না। কেন থাকবে না বলো? অ্যাসিড মিডিয়ামে কেন কি স্যার? ডিসোসিয়েশনটা হবে না, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে, যেহেতু ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনে যাবে ও ডিসোসিয়েশনটা হবে না, তাই ইন্ডিকেটর অ্যাসিড মিডিয়ামে এই যে এইচ আই এন, ওর তো একটা নিজস্ব কালার আছে, ও ওর কালারটা শো করবে ইন অ্যাসিড মিডিয়াম। তার মানে ফেনলফথ্যালিনকে তুমি যদি এইচ সি এল এ রাখো, এই ফর্মটা, এই ফর্মে কেন কালার হয় সেটা আমি আবার পরদিন বলবো, এই ফর্মটার যে রং সেই রংটা ও অ্যাসিড মিডিয়ামে শো করবে, কারণ এই ফর্মটাই অ্যাসিড মিডিয়ামে ডমিনেট করে। অনেক আলোচনা আছে, স্ট্রং স্ট্রং, উইক বেস, স্ট্রং অ্যাসিড, অনেক আলোচনা আসবে। হ্যাঁ বলো প্রকৃতি। এতটাই বেশি এইচ প্লাস যে এই রিয়াকশনটাকে ও এদিকে আসতেই দেবে না, ব্যাকওয়ার্ডে শিফট করিয়ে দেবে। তার মানে আই এন মাইনাস ও নেই, এইচ প্লাস এ ডিসোসিয়েট করছে না, মিডিয়ামে মেইনলি ফেনলফথ্যালিন নিউট্রাল ফর্মে থাকছে, মানে এইচ আই এন এই ফর্মে থাকছে। তো যে এই ফর্মে থাকে তার তো এই ফর্মের রংটাই ডমিনেট করবে, তো ওই জন্য আমরা অ্যাসিড মিডিয়ামে ফেনলফথ্যালিনের
এই ফর্মের কোনো রং হয় না, এটা কালারলেস হয়, তারও কেমিস্ট্রি আছে, পরদিন বলবো। তো ওই জন্য ফেনলফথালিন অ্যাসিড মিডিয়ামে এই মিডিয়ামের যা রং তাই শো করে। এবার ধরা যাক আমি ফেনলফথালিনকে না এই সিএলে দিইনি, বুঝেছো, আমি ওকে এনএ ওইচ এর মধ্যে দিয়েছি। তখন দেখো তুমি কি হয়, এনএ ওইচ এর মধ্যে দিলে এইচ আই এন ডিসোসিয়েট করে তো এইচ প্লাস আইন মাইনাস দেয়, এবার এইচ সিএল নেই, তার বদলে এনএ ওইচ দিয়েছি, এনএ ওইচ ডিসোসিয়েট করে দেখো কি করে, ও তৈরি করে এনএ প্লাস আর ওইচ মাইনাস, প্রথমত কমন আয়ন নেই কোথাও, দ্বিতীয়ত কি করে এই ওইচ মাইনাস এইচ প্লাস কে নিয়ে ওয়াটার বানায়, বলতো তাহলে ইকুইলিব্রিয়ামটা এর কোন দিকে শিফট করার কথা, ফরওয়ার্ডে শিফট করার কথা, হ্যাঁ, কারণ আমি তো এইচ প্লাস কে অ্যাবজর্ব করিয়ে নিয়েছি ওইচ মাইনাস দিয়ে। যখন রিয়াকশনটা না ফরওয়ার্ড দিকে শিফট করতে থাকে, এই আয়নের কনসেন্ট্রেশন তখন অনেক বেশি হয়ে যায় দেন এই আয়নটা, তখন এই ফর্মের যে রং সেই রংটা শো করে, এই রংটা হচ্ছে পিঙ্ক। ওই জন্য লোকে বলে ফেনলফথালিন এনএইচ মিডিয়ামে দিলে পিঙ্ক হয় আর এইচসিএল মিডিয়ামে দিলে কালারলেস হয়, কারণটা বোঝার চেষ্টা করো যে বেসিক মিডিয়ামে কেন পিঙ্ক, কারণ বেসিক মিডিয়ামে আয়ন মাইনাস এই ফর্মের কনসেন্ট্রেশন বেশি বলে ওর রং ডমিনেট করে, অ্যাসিড মিডিয়ামে এই আয়নের কনসেন্ট্রেশন বেশি বলে এর রংটা ডমিনেট করে, ক্লিয়ার? তার জন্য আমরা এই ফর্মটাকে বলি ওর অ্যাসিড ফর্ম আর আয়ন মাইনাস ফর্মটাকে বলি ওর বেসিক ফর্ম। ব্যাস এইটুকু অব্দি বুঝেছো কিনা বলো, এটা ভীষণ কমপ্লিকেটেড জায়গা, খুব স্লোলি আমি বলেছি কথাগুলো, তুমি কি বলছি তোমরা বুঝেছো না আমাকে বলতে হবে আরেকবার? আমি আরেকবার রিপিট করে নি, আমি বলছি এইচ আই এন মাইনাস কে বলো তো কোন ফর্ম বলবো, অ্যাসিড না বেসিক ফর্ম? অ্যাসিডিক ফর্ম। অ্যাসিডিক ফর্ম। আর আয়ন মাইনাস কে কি ফর্ম বলবো? বেসিক ফর্ম। বেসিক ফর্ম। এই ফর্মটার রং হচ্ছে পিঙ্ক ফেনলফথালিনের ক্ষেত্রে, এই ফর্মটার রং হচ্ছে কালারলেস, ওই জন্য অ্যাসিড মিডিয়ামে কালারলেস হয় আর বেসিক মিডিয়ামে ও পিঙ্ক হয়, কারণ এই ফর্মটার রং পিঙ্ক তাই বেসিক মিডিয়ামে পিঙ্ক। তো এইটুকু অবধি রাখলাম, আমি একটা কাজ করি, আমি তোমাদের প্রবলেমটা পাঠাই আর ইন্ডিকেটর এটুকুই রাখলাম, পরদিন আলোচনা করতে হবে আর একটু। ইন্ডিকেটরের হ্যান্ড আউটটা কি পাঠাবো, একবার দেখবে নিজেরা, এর হ্যান্ড আউট রেডি আছে? আর যদি বলো না এটা এখনো পড়ানো হয়নি দরকার নেই, তাহলে শুধু প্রবলেম শিট পাঠাবো, যা বলবে পাঠাবো, ঠিক আছে? আমি ইন্ডিকেটরের শিটটাও পাঠিয়ে দিচ্ছি, একবার চেক করো, পরদিন তো আলোচনা হবেই, আর প্রবলেম শিট পাঠিয়ে দিচ্ছি। ওকে, আপাতত এই মুহূর্তে আমি হোয়াটসঅ্যাপে আমার ওইটাই আছে যে পিডিএফটা সলভ করলাম, এটাই ফরওয়ার্ড করছি, তারপরে আমি কাল সকালে বাকি প্রবলেমটা পাঠিয়ে দেবো তোমাদের। তাহলে আমি ক্লাসটা রাখলাম এই পর্যন্তই। আয়নিক ইকুইলিব্রিয়ামের পর কোন চ্যাপ্টার শুরু করবো, তোমাদের ওই যে যাদের যাদের পরীক্ষা আছে না ওই অ্যাকর্ডিংলি সিলেবাসটা একটু মেনটেন করে দিচ্ছি। আয়নিক ইকুইলিব্রিয়াম তো শেষ হয়ে গেল, আমি নেক্সট দিন তো প্রবলেম করবো, তারপরের দিন দেখি ওই পরীক্ষা, সিবিএসসি বোধ হয় পরীক্ষা টরীক্ষা আছে, ওদের পরীক্ষা অনুযায়ী যে সিলেবাসটা তাড়াতাড়ি করে দিতে পারবো ওটাই করবো আগে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি লিভ করলাম, কোনো বক্তব্য থাকলে হোয়াটসঅ্যাপ করো আমাকে। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। বাই বাই বাই, গুড নাইট।